আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ, শুরুতেই শিরোনাম। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উপদেষ্টা সালমান এব্রাহামের কঠিন রিমান্ড চলছে, সেই সঙ্গে দেয়া হবে ডিম থেরাপি। ফাঁসির অপেক্ষা রয়েছে জনগণ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ধানমন্ডি 32 নম্বরে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা, সপ্তাহব্যাপী রেজিস্টেন্স উইক কর্মসূচি দ্বিতীয় দিনের মতো চলছে। এদিকে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা যারা হচ্ছেন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে আনিসুল হক এবং সালমান এব্রাহামের জন্য ডিম হাতে নিয়ে অপেক্ষা করছে সাধারণ জনগণ। সবশেষে দেখবেন, শেখ হাসিনার বিরুদ্ধে এবার শিশু হত্যার অভিযোগে মামলা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মাদ্রাসা ছাত্র জুবাইদ ইসলাম ইমনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 16 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন জুবাইদের বাবা আবদুল্লাহ আবু সাইদ ভূঁইয়া। ঢাকার সিএম আদালত মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। ইমন হত্যা মামলা সহ শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত 5টি মামলা হয়েছে, এর মধ্যে 4টি খুনের মামলা এবং 1টি অপহরণ মামলা। শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম। ছাত্র জনতার রক্তের বিনিময়ে কর্তৃত্ববাদী হাসিনা সরকার পতনের মাত্র 9 দিনের মাথায় বিচারের মুখোমুখি দোর্দণ্ড প্রতাপশালী সাবেক উপদেষ্টা সালমান এব্রাহামান এবং আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় বুধবার বিকেলে তাদের আদালতে তোলা হয়েছে। জনাকীর্ণ আদালতে স্বল্প সময় শুনানির পর আসামিদের 10 দিন করে রিমান্ডও পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ মঞ্জুর করেন আদালত। আদালতে হাজির করা হলে উপস্থিত বিক্ষুব্ধ আইনজীবীদের অনেকেই আসামিদের উপর চড়াও হয়েছেন, দু একজন তাদের গায়ে হাতও তোলেন, পরে পুলিশ দ্রুত আসামিদের সরিয়ে নেয়। এদিকে শুনানির সময় আদালতে জানানো হয়, গ্রেপ্তারের সময় সালমান এব্রাহামের কাছ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং নিষিদ্ধ স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। শুনানিকালে আসামি পক্ষে কোনো আইনজীবী পাওয়া যায়নি। এদিকে বুধবার বিকেল 5:55 রাজধানীর মিন্টু রোডের ডিবি মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে আলোচিত দুই আসামিকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। কঠোর নিরাপত্তার অংশ হিসেবে তাদের প্রিজন ভ্যানে না তুলে সাদা মাইক্রোবাসে নেওয়া হয়। এ সময় মিন্টু রোড থেকে পুরান ঢাকার নিম্ন আদালত পর্যন্ত রাস্তায় বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। পুনর্পরিকল্পনা অনুযায়ী পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্য ছাড়াও পথে পথে অবস্থান নেন সেনা সদস্যরা। পুলিশের গাড়িতে সতর্কতামূলক হুইসেল বাজানো হয়েছে, সন্ধ্যার আগেই আদালত চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অবশেষে সন্ধ্যা 6টার কিছু আগে আসামি বহনকারী পুলিশের গাড়িবহর একে একে আদালত চত্বরে প্রবেশ করে। এ সময় দুই আসামিকে সচক্ষে দেখার জন্য উৎসুক জনতা গার্ডদের গেট ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করে। এতে পুলিশ, জনতা এবং আইনজীবীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পরে বিপুল সংখ্যক পুলিশ একত্র হয়ে ভিড় ঠেলে দিয়ে সরিয়ে দেয়। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ফের গার্ডদের গেট খুলে যায়। এ সময় মাথায় হেলমেট এবং পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় দুই আসামি সালমান এবং আনিসুলকে দেখা যায়। সেই প্রতাপশালী চেহারা ছাপিয়ে হেলমেটের আড়ালে তাদের দেখায় বিমর্ষ। এ সময় তাদের দুদিক থেকে ঘিরে আদালত ভবনের দিকে যেতে থাকে পুলিশ। উপস্থিত উৎসুক জনতা তুমুল হর্ষধ্বনি দেয়, কেউ কেউ উল্লাসে ফেটে পড়েন। এক সময় সালমানের মুখে সাদা লম্বা দাড়ি থাকায় তাকে অনেকেই দরবেশ বলে ডাকতেন, কিন্তু বুধবার আদালত চত্বরে তার মুখে দাড়ি দেখা যায়নি। কাঠগড়ায় তিনি ছিলেন। 6:56 আসামিদের আদালত কক্ষে প্রবেশ করানো হয়। এরপর রিমান্ড আবেদন মামলার তদন্তকারী কর্মকর্তা নিউ মার্কেট থানার এসআই সজীব মিয়া উল্লেখ করেন, এই মামলার বাদীর ছেলে শাহজাহান আলী নিউ মার্কেট থানাধীন বলাকা সিনেমা হলের গলির মুখে পাপসের দোকানে কাজ করত। শুনানিকালে আদালতকে পুলিশ জানিয়েছে, পলাতক অবস্থায় আনিসুল হকের কাছ থেকে তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা পাওয়া যায়। এর মধ্যে রয়েছে $17,512 US, $726 সিঙ্গাপুর ডলার, এর বাইরে 3টি কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গিয়েছে। এছাড়া সালমান এফ রহমানের কাছ থেকে $12,628 US, $620 ফ্রা, $6,500 দিরহাম, উজবেকিস্তানের 13 লাখ মুদ্রা, 19,650 রিয়াল,
779 সিঙ্গাপুরি ডলার, 150 পাউন্ড এবং 1321 ইউরো, ভুটানের মুদ্রা 6230 রুপি, 3220 থাই বাত, বাংলাদেশি 50,000 টাকা উদ্ধার করা হয়। তবে সালমানের কাছ থেকে বিদেশি মুদ্রা ছাড়াও পাওয়া গিয়েছে একটি কূটনৈতিক পাসপোর্ট এবং একটি স্যাটেলাইট ফোন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা আরো বেড়েছে, নতুন করে যুক্ত হয়েছেন আরো 5 জন উপদেষ্টা, এর মধ্যে 4 জনের নাম জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে 15 আগস্ট এ তথ্য জানিয়েছে ঢাকা পোস্ট। নতুন উপদেষ্টারা হলেন সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লে জেনারেল জাহাঙ্গীর আলম। মন্ত্রিপরিষদ সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার নতুন করে আরো 5 জন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, তবে তাদের মধ্যে সবার নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাষ্ট্রপতির দৈনিক কর্মসূচি থেকে জানা যায়, শুক্রবার 16 আগস্ট বিকেল 4টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন। এর আগে 3 দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের 17 জন উপদেষ্টা। এর মধ্যে 8 আগস্ট শপথ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জন উপদেষ্টা। ঢাকা এবং দেশের বাইরে থাকায় 3 উপদেষ্টা সেদিন শপথ নিতে পারেননি। প্রসঙ্গত, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচির দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর বিলুপ্ত করা হয় দ্বাদশ জাতীয় সংসদ, গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM কোর্টে কিছু সময়ের মধ্যে হাজির করার কথা রয়েছিল। তাদের জন্য ডিম হাতে নিয়ে অপেক্ষা করছে শতাধিক মানুষ, অপেক্ষারতদের মধ্যে অধিকাংশই আইনজীবী। বুধবার 14 আগস্ট দুপুর 3:30 দিকে পুরান ঢাকার CM কোর্ট এলাকায় এ চিত্র দেখা যায়। সেখানে দেখা গিয়েছে CM কোর্টের গেটে গোটা 20 পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন, তারপরেই অপেক্ষা করছেন শতাধিক আইনজীবী। তাদের বেশিরভাগ হাতের মুঠোয় দেখা গিয়েছে ব্রয়লার মুরগির বাদামি রঙের ডিম, কেউ কেউ রেখেছেন আড়াল করে বা পকেটে। ডিম হাতে নিয়ে অপেক্ষারত কয়েকজন ঢাকা পোস্টকে বলেন, ক্ষমতায় থাকাকালে এই 2 জন মানুষকে মানুষ মনে করেনি, নিজেদের ক্ষমতার অপব্যবহার করে অনেক নিরীহ মানুষকে কষ্ট দিয়েছে, তাই তাদের কষ্ট পাওয়া প্রয়োজন। তাদের প্রতি আমাদের যে ঘৃণা সেটা প্রকাশ করার জন্য তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হবে। গতকাল রাতে গ্রেপ্তার হওয়ার পর থেকেই আনিসুল এবং সালমান এফ রহমান ডিবি হেফাজতে রয়েছেন।